ত্রিপুরার জনজাতি সম্প্রদায়ের নাগরিকদের ককবরক ভাষাকে রোমান হরফে আত্মপ্রকাশ করার দাবিতে টিএসএফ এর পক্ষ থেকে সোমবার 12 ঘন্টা ত্রিপুরা বন্ধের ডাক দেওয়া হয়েছে। এই বন্ধকে সমর্থন করেছে কংগ্রেস দলের ছাত্র সংগঠন এনএসইউআই। অন্যান্য জায়গায় বন্ধের প্রভাব পড়লেও কৈলা শহরে বন্ধের কোনো প্রভাব পড়েনি। দোকানপাট, স্কুল, কলেজ খোলা, যানবাহন চলাচল স্বাভাবিক। এদিন কৈলাসহর বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আক্তারুল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির মণ্ডল সহসভাপতি আহমেদ টিলাগাও। এদিন আক্তারুল হোসেন বলেন, দেখেন কৈলাসহরে আজকের যে ছাত্র সংগঠন টিএসএফ, তৃণমূলতার যে সংগঠন, তারা যে আজকে যে স্ট্রাইক ডেকেছে 12 ঘন্টা, সেটা সংবিধান বিরোধী। এবং এই স্ট্রাইকের ব্যাপারে আমাদের এই কৈলাসহরে এটার কোনো প্রভাব পড়েনি, মানুষ তাকে সমর্থন করেনি, ছাত্ররা সমর্থন করেনি। তাদের সঙ্গে এনএসওয়াইও ছিল, এনএসওয়াইও সমর্থন করেছে, কিন্তু এনএসওয়াই এবং টিএসএফ যে ছাত্র সংগঠন, এদের কোনো অস্তিত্ব আমাদের কৈলাসহরে নেই এবং এটার কোনো প্রভাব আমাদের কৈলাসহরে পড়েনি এবং কোনোদিনও পড়বে না। কারণ তাদের যে আন্দোলন, এগুলো হচ্ছে উচ্ছৃঙ্খল, এরা সংবিধান বিরোধী এবং এরা জাতি এবং উপজাতির মধ্যে একটা যে শান্তি সম্প্রীতি আছে এটাকে বিনষ্ট করতে চায়। এর জন্য কৈলাসহরের মানুষ এটাকে সমর্থন করেনি, সেটা ব্যর্থ হয়েছে। বন্ধ এক কথা সফল হয়নি কৈলাসহরে, না কৈলাসহর টুটুই সফল হয়নি, এটা নিয়ে মানুষ আলোচনা। ত্রিপুরা থেকে শাহিনুর চৌধুরীর রিপোর্ট, আনন্দ বার্তা।